সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তোমরা যারা যারা ইউটিউবের নতুন ভিডিও ক্রিয়েটর রয়েছো, তোমরা যদি আজকের ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা ইন ফিউচারে অনেক এ ধরনের প্রবলেমে পড়বে। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও, তোমরা একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড গাইস, ভিডিওটি স্টার্ট করে আগে বলি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর এই ধরনের আরও হেল্পফুল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিও অন করে রেখো। তো চলো গাইস, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো মেন টপিক ইন দিস ভিডিও। So guys, today in this video I am going to talk about so many content creators on YouTube have faced the challenges of having your monetized videos deleted. So আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে কেন ইউটিউবে এই ধরনের প্রবলেমটা হয়, তোমাদের monetized হওয়া ভিডিও কেন ইউটিউব থেকে ডিলিট করে দেয়, এবং ইউটিউব থেকে যদি তোমাদের কোনো ভিডিও ডিলিট করে দেয় তাহলে তোমাদের চ্যানেলে কি কি প্রবলেম হতে পারে না হতে পারে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি বলতে চলেছি। So guys, তোমরা সমস্ত content creatorsরা জানো যে ইউটিউবে monetization অন করার জন্য তোমাদের একটা টার্গেট ফুলফিল করতে হয়, সেই মাইলস্টোনটা অ্যাচিভ করার পরেই তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়, এন্ড তারপরে তোমাদের ভিডিওসে অ্যাডস এর মাধ্যমে রেভিনিউ জেনারেট হয়। সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরস কিন্তু অনেক কষ্টের পরেই মনিটাইজেশন অন করতে পারে। সাপোজ ধরো তোমাদের কোনো একটি ভিডিওর মাধ্যমে চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল হয় এবং সমস্ত সাবস্ক্রাইবারসও গেইন হয়, বাট তার কিছুদিন পরে যদি ইউটিউব থেকে সেই ভিডিওটি ডিলিট করে দেয়, সেটা কেন ইউটিউব থেকে ডিলিট করে দেয়? সো প্রথম পয়েন্টটি হলো ভায়োলেশন অফ কমিউনিটি গাইডলাইন, ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন ফর ভিডিও ডিলিটেড। ইউটিউব থেকে যদি তোমাদের কমিউনিটি গাইডলাইন্স আসে তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে, ইউটিউব থেকে ডিলিট করে দেবে। গাইডলাইন্স আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং এ সেফ এন্ড রেসপেক্টফুল প্ল্যাটফর্ম। ইউটিউবে গাইডলাইন্স থাকা কিন্তু খুবই জরুরি, এন্ড এই গাইডলাইন্স আছে বলেই কিন্তু ইউটিউব একটা রেসপেক্টফুল প্ল্যাটফর্ম। বাট সামটাইম ভিডিওস গেট ফ্ল্যাগ অর রিমুভড মিস্টেকলি, মানে কখনো কখনো ইউটিউব থেকে কিন্তু ভুলবশত ভিডিও ডিলিট করে দেয়, এন্ড এর জন্য অ্যাপিল করার সিস্টেম রয়েছে, তোমরা চাইলে সেখানে অ্যাপিল করতে পারো। অ্যাপিল করার পর ইউটিউব থেকে আবার তোমাদের ভিডিওটি ঠিকঠাকভাবে চেক করে, যদি তারা দেখে যে ভুলবশত তোমাদের ভিডিওটি ডিলিট করা হয়েছে, তোমাদের ভিডিওটিতে এমন কোনো ভায়োলেশন ছিল না, তাহলে তোমাদের ভিডিও আবার চলে আসবে। এন্ড গাইস, ইউটিউব থেকে যদি তোমাদের কোনো ভিডিও ডিলিট করে দেয় তাহলে কিন্তু তোমাদের রেভিনিউয়ের উপর ইম্প্যাক্ট পড়বে এবং তোমাদের চ্যানেলের গ্রোথের উপরও কিন্তু ইম্প্যাক্ট পড়বে। ওভারঅল চ্যানেলের পারফরমেন্স কিন্তু ডাউন হয়ে যাবে, ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী তোমাদের অন্যান্য ভিডিওতে ভিউজ আসবে না, তোমাদের চ্যানেলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, ইন ফিউচার তোমাদের চ্যানেলটি তাড়াতাড়ি গ্রোথ হবে না, আর আর্নিংও তোমাদের খুব একটা বেশি হবে না। এন্ড গাইস, এছাড়াও আরেকটা প্রবলেম হয়, ল্যাক অফ কমিউনিকেশন এন্ড সাপোর্ট। মেনি ক্রিয়েটার্স ফিল ফ্রাস্ট্রেটেড বাই দা ল্যাক অফ কমিউনিকেশন এন্ড সাপোর্ট ফ্রম ইউটিউব। অ্যাপিল করার পরেও অনেক স্লো কাজ হতে থাকে এবং ইউটিউব থেকে সেইভাবে রেসপন্স করে না, এই জন্য অনেক ক্রিয়েটার্স কিন্তু ডিমোটিভেট হয়ে ডার্ক সাইডে চলে যায় এবং তারা ভিডিওস বানানো বন্ধ করে দেয়। এরপরে চলে আসি গাইস, কপিরাইট ক্লেম এন্ড ফেয়ার ইউজ কি। তোমরা দেখে থাকবে অনেক ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে থাকে, ইউটিউব থেকে তোমাদেরকে মেল করা হয় যে তোমাদের ভিডিওটিতে কপিরাইট ম্যাটেরিয়াল তোমরা ইউজ করেছো, যার জন্য তোমাদের ভিডিওটিকে ডিসপুট করে দেওয়া হয়, এবং সেই ভিডিওটিতে যদি তোমাদের মনিটাইজেশন অন থাকে তাহলে সেটা ডিমোনিটাইজ করে দেওয়া হয়। বাট কপিরাইট ক্লেম এলে তোমাদের সেটাতে কোনো প্রবলেম হয় না, তোমাদের ভিডিওটিতে যে কপিরাইট ম্যাটেরিয়ালটি তোমরা ইউজ করেছো সেটা তোমাদেরকে রিমুভ করে দিতে হবে, তাহলে তোমাদের সেই ভিডিওটিতে আবার মনিটাইজেশন অন হয়ে যাবে। সো কপিরাইট ক্লেম এলে তোমাদের সেরকম কোনো প্রবলেম হবে না। এরপর চলে আসি গাইস নেক্সট পয়েন্ট, ফলস ফ্ল্যাগিং এন্ড হ্যারাসমেন্ট। অনেকে এমন আছে যারা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ফ্ল্যাগ করে তোমাদের হ্যারাসমেন্ট করার জন্য, ফেক কপিরাইট স্ট্রাইক, ফেক কপিরাইট ক্লেম এই সমস্ত দিয়ে তোমাদেরকে হ্যারাসমেন্ট করতে পারে। এর ফলে তোমাদের ইউটিউব চ্যানেলের রেপুটেশনটা ড্যামেজ হবে, তোমরা হয়তো 5-7 দিন ভিডিও আপলোড করতে পারবে না, এই সমস্ত ফেক প্রবলেমও কিন্তু তোমাদের হতে পারে। সো গাইস, আমি তোমাদেরকে পার্সোনালি রেকমেন্ড করব, তোমরা তোমাদের ভিডিওটিতে অন্য কারোর কোনো রকম কপিরাইট জিনিস ইউজ করো না, এমনকি কোনো মিউজিকও ইউজ করো না, তাহলে গাইস তোমাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম হবে না। যদি তোমরা কোনো মিউজিক নিতেও চাও তাহলে তোমরা ইউটিউবের লাইব্রেরি থেকে নিতে পারো, সেখান থেকে যদি তোমরা কোনো মিউজিক ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ইউজ করো তাহলে কোনো রকম প্রবলেম হবে না। এন্ড দেন গাইস, এরপরে চলে আসি নেক্সট পয়েন্ট, ডোন্ট ইউজ মেনি টাইমস কপিং স্ট্র্যাটেজিস। তোমরা বারংবার অন্য কারোর ভিডিও কপি করে নিজেদের ভিডিও বানিও না, যদি তোমরা এই জিনিসটাই বারবার করতে থাকো তাহলে তোমাদের ভিডিওটি কিন্তু ডিলিট করে দিতে পারে, এটাও কিন্তু ইউটিউবের পলিসি এন্ড গাইডলাইন্স এর মধ্যেই পড়ে। তো তোমরা সবার ভিডিও একদম ডিটো কপি করে নিজেদের ভিডিও বানিও না, কিছু ইউনিক এন্ড অরিজিনাল কন্টেন্ট বানাতে থাকো, তাহলে তোমাদের এই ধরনের কোন রকম প্রবলেম হবে না। সো গাইস, নিশ্চয়ই তোমরা বুঝে গেলে যে ইউটিউব থেকে যদি তোমাদের ভিডিওস ডিলিট করে দেওয়া হয় তাহলে তোমাদের চ্যানেলে কি কি প্রবলেম হতে পারে। এন্ড গাইস, যদি তোমাদের চ্যানেলটা কোনো একটা ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন অন হয়ে থাকে এন্ড সেই ভিডিওটিতে যদি কিছুদিন পরে কমিউনিটি গাইডলাইন্স এসে থাকে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে, আবার নতুন করে আবার তোমাদেরকে কিন্তু ওয়াচ টাইম ফুলফিল করতে হবে। সো এই ছিল গাইস আজকে ছোট্ট একটি ভিডিও, আই হোপ কি ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। তো যদি ভিডিওটি তোমাদের জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।